পদ্মা সেতু চালু হলে বাংলা বন্দরের ব্যবহার কয়েকগুণ বাড়বে। চীন সরকারের বিনিয়োগ বন্দরের উন্নয়নের গতি ফেরাবে। চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার মধ্য দিয়ে বন্দর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রায় নিশ্চিত হয়েছে। এই প্রকল্পটি চালু হলে বাড়বে কর্মসংস্থান। বন্দরের উন্নয়ন হবে, খুলনাবাসীর অনেক কর্মসংস্থান আসবে এখানে। এই অঞ্চলের লোকজনের মানে কাজের চাহিদা বেড়ে গেছে, মানে কেনে দেখা আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, আরও উন্নত হবে এই অঞ্চল। মংলা রেলব্রিজ, রূপসা রেলব্রিজ হওয়াতে আমরা অনেক উন্নয়নের দিকে আগিয়েছি। মংলা থেকে ঢাকা পর্যন্ত উন্নত সড়ক ব্যবস্থা থাকা সত্ত্বেও শুধু অনিয়মিত ফেরি পারাপারের ব্যবস্থার কারণে রাজধানী থেকে রয়ে গেছে অনেক দূরে। সেজন্য দেশের শিল্প ও বাণিজ্য সেক্টর চট্টগ্রাম বন্দরকেই বেশি প্রাধান্য দিয়ে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতু চালু এবং রেলপথ বন্দরের সঙ্গে যুক্ত হলে এ অবস্থার পরিবর্তন হবে। জিপিজে আছে, সেখানে নতুন শিল্প কলকারখানা আরও গড়ে উঠবে। শুধু তাই নয়, আমাদের এই অঞ্চলে যদি গ্যাস আসে তাহলে এই পাইপলাইনের মাধ্যমে তাহলে হবে কি, আমাদের এই অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ এবং শিল্প কলকারখানা গড়ে উঠবে। এখন আর মংলা বন্দর সংকটের ভিতর দিয়ে যাচ্ছে না, সংকট মংলা বন্দরের ছিল, সংকট আমরা একে একে কাটিয়ে উঠছি। এই প্রজেক্টটা করলে যেটা বন্দর লাভবান হবে সেটা এক কথায় বলতে গেলে হিউজ লাভবান হবে। সেতু চালু হলে ঢাকার সাথে সড়কপথে মংলা বন্দরের যাতায়াতের পথ চট্টগ্রাম বন্দরের চেয়ে কমবে প্রায় 95 কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।